হালাল না হারামজি ভাই, মুলি সাহেব এত কড়া ফতোয়া দিও না, এত কড়া ফতোয়া চলবে না আমাদের এলাকাতে। জি বিশ্বনবী বলেন, মান আকালা সাওমান নাও বা সালান, নবী বলছেন যারা কাঁচা কাঁচা পেঁয়াজ বা লহসুন রসুন যদি খায় সে যেন আমার মসজিদে না আসে। তাতে একটা গন্ধ আছে, বন্ধ আছে কিনা বলেন, পরীক্ষা করে দেখবেন। কাঁচা পেঁয়াজ আপনি খেয়ে শুয়ে যাবেন, সকালে মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়, তাহলে বন্ধুরে বিড়ি আপনি ফুঁ ফুঁ করে টানলেন, আর টানার পরে উজুখানাতে গিয়ে চট করে উজু করে গিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন রে বান্দা, হারাম খেয়ে আবার দরবারে এসেছিস, তোর দুয়া তোর ওখানে থেকে যাবে, তোর দুয়া তোর জিকর আজকার জমিন থেকে প্রথম আকাশে আমার ফেরেশতারা নিয়ে আসবে না। একটা উদাহরণ দে বন্ধু, একটা যদি পেশাবের নালা থাকে আর ওই নালাটা দিয়ে যদি কেউ দুধের পড় বইয়ে দেয়, যদি কুইন্টালের কুইন্টাল যদি দুধ বইয়ে দেয়, তাহলে বলুন তো ওই নালা দিয়ে যদি বয়ে যাওয়া দুধটা কেউ মুখে নেবে কি বলেন তো? কথা বুঝতে পারছেন? যেই নালাটা দিয়ে দুর্গন্ধযুক্ত গোসলখানার পানি বয়ে চলে যাচ্ছে, সেই নালাটা দিয়ে যদি কেউ কুইন্টালের কুইন্টাল দুধ যদি বইয়ে দেয়, আপনার ব্রেনে কি বলছে? ওই দুধটা কিন্তু খাওয়া যাবে না। তেমনি আমার আল্লাহ বলছেন রে বান্দা, হারাম খেয়ে আমার দরবারে আসবি, যেমন একটা দুর্গন্ধযুক্ত মহিলাযুক্ত নালা দিয়ে দুধের যদি পড় বয়ে যায়, মধুর যদি পড় বয়ে চলে যায়, স্রোত বয়ে যায়, কোনো মানুষ একটা কাপ উঠিয়ে খাবে না। তেমনি আমার আল্লাহ বলছেন রে বান্দা, হারাম জিনিস খেয়ে আমাকে ডাকবে, ওই জিনিসটা আমি কিন্তু নেব না, আমার দরবারে কবুল হবে না। বন্ধুরে আমার আল্লাহ বলছেন কুলু মিনাল তাইয়াবাতি, তোমরা হালাল খাও, তোমরা হালালে মুখ ডুবাও, হারামে তোমরা মুখ ডুবাতে যেও না। কবুল হবে ইবাদত? যারা জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খায় না, ওর পাশে যদি কেউ বিড়ি খানেওয়ালা দাঁড়ায় নামাজে, এত ভ্যাক ভ্যাক করে গন্ধ ছুটে, তো আল্লাহর ফারিস্তা তার পাশে কেমন করে দাঁড়িয়ে থাকতে পারেন? মেইরাবার বন্ধরে আমার আপনাকে একটা কথা বলতে চাই, যে জিনিসটা আল্লাহ হালাল করেছে একটা চতুষ পর্যন্ত বুঝতে পারে, পারে কি পারে না? দেখছেন আপনার বাড়ির বলদ খাসি আছে, গরু আছে, মহিষ আছে, দেখেছেন কোনোদিন হারাম জিনিসে কোনোদিন কি মুখ ডুবায় ডুবায় বলেন? কোনোদিন আপনার বাড়ির বলদকে মহিষকে দেখেছেন সারাও খায়, বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু এই জন্য হালাল জিনিস ব্যবহার করার জন্য ওই গরু মহিষের দাঁতগুলোকে দেখেন কত চকচকে সাদা হয়ে থাকে, কথা ঠিক কিনা? আর একটা মুসলমান, তুমি প্রতিদিন গুল ঘষো সকালে উঠে, প্রতিদিন তুমি ব্রাশ করো, বিভিন্ন রকমের তুমি কলগেট ব্যবহার করো, পাউডার ব্যবহার করো, তবুও তোমার দাঁতে কেন দাগ পড়ে যায়? এজন্যই পড়ে যে তুমি হারাম জিনিসে মুখ ডুবিয়ে দিয়েছো। আল্লাহর তৈরি করা মখলুক, আল্লাহ যেটা হালাল করেছে সেই জিনিসটাকে খায়, যার কারণে আল্লাহ ওই গরু বাছুরের চেহারাতে দেখেন কোনোদিন ময়লা মাটি থাকে না, চকচকে সাদা হয়ে থাকে, কোনোদিন মুখ ধোয় না, কোনোদিন কুল্লি করে না, তবু তার কোনো কি দুর্গন্ধ থাকে? কোনোদিন কি মুখ ধোয়? মহিষ, গরু, ছাগল, বকরি যত আছে কোনোদিন ধয় ভাই? কত চকচকে সাদা হয়ে থাকছে, কিন্তু আমরা হারাম জিনিসে মুখ দিয়ে দেওয়ার কারণে আমাদের প্রত্যেক দিন আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, তবু ভালো লাগে না। ভাইরা আমার, বন্ধরে আমার,
আমি যে বিষয়টা বলতে চলেছিলাম, আমার আল্লাহ বলছেন বান্দা শোনো, যখনই তোমরা আল্লাহর বিধান নবীর বিধানকে ছেড়ে দেবে, তখনই আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে বিভিন্ন প্রকারের আজাব ও গজব দিতে বাধ্য হয়ে যাব। একটা আপনাকে কথা শোনাই, তাহলে বুঝতে পারবেন মাওলানা কাকে বলে আল্লাহর আজাব নেমে আসা। আমার বক্তব্য বিষয় যেটা, আজকে বর্তমান পরিস্থিতিতে মুসলমানের উপরে কেন এত আজাব ও গজব, অশান্তি কেন? নবী মুসা আলাইহিসসালামকে আমার আল্লাহ বলেছিলেন, নবী মুসা কালিমুল্লাহ, হে আমার নবী, তুমি তোমার আহলে ইমানদারিকে নিয়ে তুমি ওই সাগর পার করে গিয়ে তুমি ময়দানে তিহে চলে যাও, আল্লাহর অর্ডারে দুশ্মনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী মুসা মুত্তাকিন পরেজগারদেরকে নিয়ে কি করলেন, সাগর পার করে চলে গেলেন সেই জায়গাতে। আল্লাহ রব্বুল আলামিন বললে, হে মুসা তুমি কি করো, তোমার লাঠিখানা এই সাগরে আঘাত করো, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা দেখে এমন সেই ফেরাউন এবং সঙ্গপঙ্গ দলেরা ইয়াত আনন্দ হতে হলো, সেই রাস্তা দিয়ে যাবে। আল্লামা পানিকে বললেন, পানি রে, এ সমুদ্রের জল চারিদিক থেকে এসে তোরা রাস্তাটাকে বন্ধ করে দে। আমার আল্লাহ ওই রাস্তা বন্ধ করে দিয়ে কওম ফেরাউনকে আর ফেরাউনকে তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিতে জলে এমনভাবে ধ্বংস করে দিলেন। বন্ধুরে, আমার বলার উদ্দেশ্য, নবী মুসা আলাইহিসসালাম যখনই ময়দানে তিহে গেলেন, সব আহলে ইমানদেরকে নিয়ে থাকতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ডাকলেন, মুসা রে, এসো এসো এসো, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ কথা বলার জন্য ডাকছেন কোথায়? তুর পাহাড়ে আল্লাহ নবীকে ডাকছেন। নবী গেলেন, দায়িত্ব দিয়ে দিলেন কাকে? হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বক্তব্য ছেড়ে দেবো ভাই, বলেন, ভালো লাগছে। হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, খুব জ্ঞানের কথার মধ্যে ভরা আছে, ভালো করে শুনেন। আল্লাহ মানুষকে খুশহাল দিতে পারেন, স্বচ্ছলতা দিতে পারেন, আর মানুষের ক্ষমতাকে কেড়ে নিয়ে আবার গজবে ধ্বংস করে দিতে পারেন, পারেন কি না? নবী মুসা আলাইহিস সালাম তার ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন। এ ভাই, ছোট ভাই হারুনকে বললেন, এদেরকে দেখভাল তুমি করিও, আমি চলে গেলাম আল্লাহর সাথে কথা বলার জন্য। কথা হলো, লম্বা কাহিনী আমি বলতে যাচ্ছি না, শর্টে বলে আমি বুঝাতে চাই যে আল্লাহর গজব কখন নেমে আসে মানুষের ওপরে। কথাবার্তা হলো, নবী মুসা আলাইহিস সালাম একটা অভিমান রাখলেন আল্লাহর কাছে। এ ভাই, ঘুম আসছে আপনাকে? ঘুমাইয়েন না, আল্লাহর রাস্তায় খুব ভালো কথা ভরা আছে, খুব জ্ঞানপূর্ণ কথা আছে। তো নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যখন আমার সাথে কথা বললেন, তো একটু আপনাকে আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আপনাদের একটাই কথা আমি মাঝখানে বলে দিই, আমি বেশি যোগ্য বড় বিজ্ঞ আলেম নই, তবে যে কথাগুলি বলবো কোরআনের রোশনিতে বলবো, কথা ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া একটা আটভাট কথা আমি বলি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা বললে, রাব্বুল আলামিন আমাকে তুমি এত বড় বিপদ থেকে উদ্ধার করলে, মুসার তাড়নায় দেশ ছেড়ে আমি পালিয়ে আসলাম, আল্লাহ তুমি আমাকে মাংস খাওয়ার ব্যবস্থা করে দাও, আর হালুয়া মিষ্টিযুক্ত খাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দিচ্ছ আমাকে। আমার আল্লাহ বলছেন, ওয়া আনজালনা মান্না ওয়া সালওয়া, আল্লাহ বলছেন আমি মুসার উপরে এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাখির মাংস সুন্দর সুন্দর আর মিষ্টিযুক্ত হালুয়া রাব্বুল আলামিন আল্লাহ কি করতেন, নবী মুসার জন্য ব্যবস্থা করতেন। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে মান্না সালওয়া নামে খাদ্য, আল্লাহ পাখির মাংস আর সুন্দর সুন্দর মিষ্টিযুক্ত আল্লাহর তৈরি করা খানা আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে দিয়ে পাঠাতেন। বলুন একবার সুবহানাল্লাহ। এগুলো আপনাদেরকে গল্প মনে হচ্ছে কি?
কোরআনের কথা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহকে বললে রব্বুল আলামিন তোমাকে আমি কি দেখতে পাবো না আল্লাহ, আমি তোমাকে মন ভরে প্রাণ ভরে চোখ জুড়িয়ে একবার দেখব। আমার আল্লাহ বলছেন রে মুসা লান্তরানি তুমি আমাকে দেখতে পারবে না, পারবে না, পারবে না, ওই ক্ষমতা তোমার ভিতরে নাই। বারবার নবী মুসা আল্লাহকে বললেন রব্বুল আলামিন তুমি কত সুন্দর, তুমি কত বড়, আল্লাহ তুমি সারা বিশ্বের চালক পালক ধারক বাহক, রব্বুল আলামিন তোমাকে আমি একবার নিজের চোখে দেখতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে রে মুসা এখনো তৈরি হয়ে যা, তুই আমাকে দেখতে পারবি না রে আমার বন্ধু, তোর মধ্যে অতটুকু ক্ষমতা নাই যে তুই আমাকে দেখে সহ্য করতে পারবি। নবী মুসা বলছেন আল্লাহ আমার কাছে শক্তি আছে, ক্ষমতা আছে, আমি তোমাকে দেখবই তারপরে আমি ক্ষান্ত হব। আল্লাহ বলছেন লান্তারানি তুই আমাকে দেখতে পারবি না রে আমার বন্ধু, যদি আমাকে দেখতে চাস তাহলে যা তোর পাহাড়ের দিকে তুই দেখ। যখনই দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আল্লাহর তাজাল্লি নূর যখনই নেমে আসলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করলেন, ফাসায়কা ওয়াগান হয়ে মাটিতে ছাড় খেয়ে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আমাকে তুই দেখতে পাসনি, আমার সামনে একটা নূর একটা তাজাল্লি দেখে তুই অজ্ঞান হয়ে গেলি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন নবী মুসা রাব্বুল আলামিন এই কামনা বাসনা আর আমি জীবনে কোনোদিন করব না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না, আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুলে ফেলে, আরে আগুন হইল ফুল বাগিচা, আরে আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলে না, আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। লারে তুই বের এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। নবী মুসা আল্লাহর সাথে কথা বলে বারতুর পাহাড় থেকে যখনই আসলে, কতদিনের ব্যবধান বন্ধুরে, একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিনের ব্যবধান, চল্লিশ দিনের ফাসলা হয়ে গেল। নবী হারুনকে নবী মুসা দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমার ভাই এদেরকে তুমি দেখে থাকবে, এরা যেন আল্লাহকে ছেড়ে দিয়ে কারো আগাদিকে সাজদা না করে, এরা নতুন নতুন ইসলাম কবুল করেছে ইমান এনেছে, এরা যেন আল্লাহকে ছেড়ে দিয়ে তারা যেন পথ ভ্রষ্ট না হয়ে যায়। কয়দিনের ব্যবধান বললাম ভাই, চল্লিশ দিন লেগে গেল। আল্লাহর সাথে কথা বলে এসে নবী হারুনের কাছে আসছেন ছোট ভাইয়ের কাছে, এই চল্লিশ দিনের ব্যবধানে ফাসলার মধ্যে একটা আবার নতুন কাহিনী ঘটে গেল, বলবো না ছেড়ে দিব। চল্লিশ দিনের ব্যবধান, একটা লোক ছিল যার নাম হচ্ছে সামিরি, নামটা কি বললাম, ভালো করে শুনেন, তার নামটা কোরআনে আছে। সামিরি কি করেছিল, জিবরিলে আমিন ফারিস্তা যে ঘোড়ার ওপরে চড়ে যাচ্ছিলেন,
সেই ঘোড়ার পায়ের নিচের ধুলো নিয়ে একটা গর্তে রেখে দিল। আর মহিলাদের কাছ থেকে সোনা চাঁদি কালেকশন করে স্বর্ণকারের কাছে গিয়ে আগুনে তাপিয়ে গলিয়ে কি করলো, একটা বাছুর তৈরি করলো। কি তৈরি করলো ভাই? বাছুর তৈরি করলো এত সুন্দর করে, আর এমন জায়গাতে খাড়ো করলো বাছুরটাকে, দাঁড় করলো। যেমন দেখবেন চৈত্র বৈশাখ মাসে বাঁশ থেকে আওয়াজ বের হয়, হয় কি না ভাই? শিরশির শিরশির করে একটা আওয়াজ শব্দ বের হয় না? তো এমনভাবে দাঁড় করলো সোনার তৈরি করা বাছুর, ওদের থেকে একটা শব্দ বের হতে লাগলো, হাম্বা হাম্বা হাম্বা। স্বামীর এবার কি করল, ওই কমদেরকে নিয়ে যারা আল্লাহর ওপর ঈমান নিয়ে এসেছিলেন তাদেরকে বলল, আরে নবী মুসার আসবে না আসবে না আসবে না, তোরা বাকিতে আল্লাহকে দেখবি, কখন দেখতে পাবে, কখন পাবে কে পাবে না, এই যে সোনার তৈরি করা বাছুর থেকে আওয়াজ বের হচ্ছে, সবাই তোরা এর আগাদিকে সাজদা করতে শুরু করবো না, আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে সামেরির কথা শুনে সোনার তৈরি করা বাছুরের আগাদিকে সিজদা করতে আরম্ভ করল। নবী মুসা ফিরে এসে দেখছেন সবাই সাজদা করতে আছে। নবী মুসা আলাইহিসসালাম কি করলেন, এত রাগী মানুষ ছিলেন যে মালাকুল মওত আজরাইলের চোখে একটা থাপ্পড় মেরেছিলেন, আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন, কথা ঠিক কিনা বলেন। নবী হারুন তার আদরের ভাই সহদর ভাইয়ের কি করলেন, নবী মুসা এই বাছুরের আগাদিকে সাজদা করা দেখে তার মন মেজাজ খারাপ হয়ে গেল, রে আমার ভাই তুই থাকতে এরা কেন পথভ্রষ্ট হয়ে গেল, তুই থাকতে কেন এরা বাছুরের আগা দিকে সিজদা শুরু করে দিল। এত রাগলে তো হলেন নবী মুসা আলাইহিসসালাম তার ছোট ভাইয়ের দাড়িটি ধরে নিল, দাড়ি ধরে নিয়ে মুখে মুখে মারতে আরম্ভ করলেন, বলুন সুবহানাল্লাহ, রে হারুন তুই থাকা সত্ত্বে এরা কেন পথভ্রষ্ট হয়ে গেল, গোমরা হয়ে গেল, তুই থাকতে এরা কেন আল্লাহকে ভুলে গেল। নবী হারুন আলাইহিসসালামের মাথা চুল ধরে মাটিতে যেন ঘেসড়াতে আরম্ভ করেছেন রাগের মুহূর্তে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত হারুন আলাইহিসসালাম বলছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুস বিল হায়াতি ওয়ালা বিরাসি, এ আমার মায়ের বেটা, এ আমার ভাই, আমার তুমি দাড়ি ধরিও না, আমার মাথার চুল ধরে আমাকে ঘষ্টাইও না, আমাকে তুমি অপমান করিও না। যাই হোক বন্ধুরে আমার, শেষ সময় বলেছিলেন, এ আমার ভাই তুমি কি আমাকে হত্যা করার জন্য চেষ্টা কর, আমাকে তুমি আর মারিও না, আর আমাকে তুমি অপমান করিও না। ছোট ভাই বড় ভাইয়ের কাছে যখন আবেদন রাখলেন, নবী মুসা আলাইহিসসালামের রাগটা একটু ক্ষান্ত হলো, ছেড়ে দিলেন। তারপরে ওই সামেরি, নামটা কি বলেছিলাম, সামেরি, তার কাছে গিয়ে নবী মুসা বলছেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামেরি, সামেরি তোমার কি খবর, কি ব্যাপার, এত বড় স্পর্ধা তোমাকে কে দিলে, তুমি সোনার তৈরি করে বাছুর করে সবাইকে সাজদা করতে লাগিয়ে দিলে, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? সামিরি বলল, দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছি, হযরতে মুসা আলাইহিসসালাম একটা বরদোয়া দিয়ে দিলেন, ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন্তকুল মিসাসা, করণের আয়া সোরা তহা দেখে নেবেন বন্ধুরে আমার, নবী মুসা একটা বরদোয়া দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে বরদোয়াটা আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা বললেন, এ সামিরি আল্লাহ তোর উপরে এত বড় গজব আল্লাহ দিয়ে দেবে, আল্লাহর অভিশাপ তোর উপরে নেমে আসলো, যতদিন বেঁচে থাকবি রে সামিরি আল্লাহ তোকে এত বড় আজাব দেবে, এত বড় আজাব দেবেন যেই আজাবের, যেই অসুখের কোনো ইলাজ নাই, ট্রিটমেন্ট নাই, চিকিৎসা নাই, পৃথিবীতে কোনো ওষুধ বের হবে না, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। আন্তাকুলালামিসা, যতদিন বাঁচবি ততদিন তুই বলতে থাকবে,
আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ স্পর্শ করিও না, আমাকে যে ছুঁয়ে নেবে, আমাকে যে স্পর্শ করবে তাকে ওই বিমারটা হয়ে যাবে, তাকে ওই অসুখটা ধরে নেবে। আমার ভাইয়েরা বন্ধুরে আমার, ওই স্বামীকে আল্লাহ যেমন আজাব দিয়ে দিলেন, সারা শরীরে এত প্রখর তাপ, এত জ্বর হয়ে গেল, সারা শরীরে 110 ডিগ্রি যেন তার শরীরে জ্বর, ধাঁ ধাঁ করে যেন তাপ উঠতে আরম্ভ হয়ে গেল। বন্ধু, কেন যে একটা ভুল করে দেওয়ার জন্য আল্লাহকে সাজদা করা বাদ দিয়ে ওই সোনার তৈরি করা বাছুরের আগাদেকে নিজে সাজদা করলো? সকলকে সাজদা করে দেওয়ার জন্য আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ তাকে একটা গজব দিয়ে দিলেন। অবশেষে গ্রামের লোক তার সাথে কথাবার্তা বন্ধ করে দিল, আদান প্রদান বন্ধ করে দিল, লেনদেন সব বন্ধ করে দিল। যখনই কোনো আত্মীয় স্বজন, যেমন আমরা কোনো মানুষ অসুস্থ পড়ে থাকে তাকে দেখতে যাই কে যাই না বন্ধু, ও এই স্বামীকে যখন দেখতে যায়, কোনো মানুষ দেখতে গেলে চিৎকার করতে আরম্ভ করতো, লামিসাসা, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমাকে স্পর্শ করিও না, আমাকে যে ছুঁয়ে নেবে, আমার শরীরে যে টাচ করে নেবে তাকে ওই বেমারটা হয়ে যাবে, যে বেমারটা যে অসুখটা আমাকে আছে। ভাই না আমার, বন্ধুরে আমার, অবশেষে স্বামীকে গ্রামের লোক গ্রাম থেকে তাড়িয়ে দিল, জঙ্গলে গিয়ে কুকুর শিয়ালের মতো তার মত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, তাকে কুকুর শিয়ালের মতো টানতে টানতে নিয়ে গিয়ে তাকে মাটি দেওয়া হলো। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফানজাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফানজাল্লা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, আল্লাহ বলছেন যখন তোদের ব্যবহার, যখন তোদের নেচার ক্যারেক্টার যখন খারাপ হয়ে যাবে, আমি আল্লাহ আকাশ থেকে তোদের উপরে এমন আজাব ও গজব নাজিল করব যেই আজাবের কোনো ইলাজ নাই। ভাইরা আমার, আজ বর্তমান সারা বিশ্বের মধ্যে চীনের মানুষকে সবাই চেনে, সবাই জানে, একটা আল্লাহ গজব দিয়ে দিয়েছেন বন্ধু, যেই অসুখটার নাম হলো করোনা ভাইরাস। নাম শুনেছেন? করোনা ভাইরাস। আমি এটা মনে করছি এটা সায়েন্টিক্স বৈজ্ঞানিক নাম রেখেছে, কিন্তু এটা একটা মনের ধারণা দিয়ে নাম রেখে দিল। এতদিন কেন ওই অসুখটার নাম দিতে পারেনি কোনো বিশ্বের সায়েন্টিক দার্শনিক মহাকবি, কিন্তু আজকে তার নামটা একটা দিয়ে দিল, এই জন্য যে তার তো কোনো একটা নাম রাখতেই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাকে হালাল করেছেন, হালাল মনে করি না তারা, হারামটাকে হালাল মনে করছে, সোয়ার থেকে নিয়ে বিড়াল থেকে নিয়ে কুকুর থেকে নিয়ে ব্যাং থেকে নিয়ে সাপ থেকে নিয়ে বিচ্ছু থেকে নিয়ে পৃথিবীতে যতগুলি মখলুকাত আছে সব জিনিসগুলোকে তারা পুড়িয়ে পুড়িয়ে খায়, রান্না করে ওই ব্যাঙের জুস বানিয়ে খায়, স্যুপ বানিয়ে খায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে এমন একটা গজব দিয়ে দিলেন, তারা চেনায় লিপ্ত থাকে, সুদে লিপ্ত থাকে, তারা শরাবে লিপ্ত থাকে, তারা নারীদের ইজ্জতকে লুণ্ঠন করে, তারা কোরআনের সাথে অপমান করে, মসজিদের সাথে অপমান করে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, এ আমার বান্দা চীনের দেশের মানুষ, আমি আল্লাহ তোদের উপরে এমন একটা গজব দেব, বিশ্বের কোনো মানুষ তোদের জন্য কোনো ডাক্তার কবিরাজ কোনো ওষুধ বের করতে পারবে না, কোনো বিশ্বের মানুষ তৈরি করতে পারেনি এমন একটা ডেঞ্জার ডিজিজ, এমন একটা মারাত্মক অসুখ যাকে হয়ে গেছে সে তার পাশে যাই না, কথা বলে না, যাকে হয়ে যাচ্ছে সাথে সাথে তাকে গুলি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। বন্ধুরে আমার, এটা করোনা ভাইরাস নয়, এটা হচ্ছে আল্লাহর আজাব, এটা হচ্ছে আল্লাহর গজব। যেমন ওই সামিরিকে আল্লাহ এমন আজাব দিয়ে দিলেন, যতদিন বেঁচে ছিল আন্তকুল্লাহ মিসাসা, আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ স্পর্শ করিও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিলেন, কুকুর শিয়ালের মতো তার মত হয়ে গেল, আল্লাহকে ছেড়ে দিয়ে সেই একটা সোনার তৈরি করা বাছুরের আগাতিকে সাজদা করার জন্য। ভাইরা আমার, আমাকে ইঙ্গিত করা হচ্ছে বক্তা চলে এসেছেন, বলার অনেক কিছু আছে, শেষে আমি একটা 5 মিনিটের জন্য একটা কথা বলছি। এইটা হলো আমাদের ঈমান, যে আল্লাহ আমাদের জন্য যেটা হালাল করেছেন, বৈধ করেছেন, সেটা আমাদেরকে হালাল মনে করতে হবে, যেটা অবৈধ, যেটা নাজায়েজ করেছেন আল্লাহ, সেটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে বর্জন করতে হবে, আমাদেরকে তার থেকে দূরে থাকতে হবে। এটা আল্লাহর কোরআনের বিচার, এটা আল্লাহর ফয়সালা। আমাদের ঈমান কেমন? আজ ভারতবর্ষে যে মুসলমানের উপরে অন্যায় অত্যাচার নিপীড়ন, চারিদিক থেকে হুঙ্কার, আজ মহিলাদেরকে টেনে নিয়ে ঘর থেকে তাদের ইজ্জত আবরুকে তারা লুণ্ঠন করছে,
আজ মসজিদের মাইক নামিয়ে নেওয়া হচ্ছে মিনার থেকে। কেন? আজ আমাদের ইমান কমে যাওয়ার কারণে। কোরআনকে বুকে জড়িয়ে ধরেন, কোরআনের ওপরে আমল করেন, কোরআনকে সিনাতে লাগান, আল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দেন, আল্লাহ তাবারক তাআলা মুসলমানকে বিজয় করবেন। নারে তাকবীর। ভাইরা আমার, হাজার হাজার ওয়াজ নসিহত শুনে আমাদের শরীরের একটা লোম পর্যন্ত শিহিরে না, কথা ঠিক কিনা বলেন? হাজারো হাজার ওয়াজ বক্তব্য শুনে আজ আমাদের মনটা বিগলিত হয় না, আমাদের মনটা গলে না, আমাদের অন্তরটা পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহর ভয়ে পাথর ফেটে গিয়ে তা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর দিয়ে পানি বের হয়ে যায়, কিন্তু মানুষ তুমি এত শক্ত, তোমার চোখ দিয়ে কেন এক ফোঁটা পানি বের হয় না? ভাইরা আমার, একটা পাঁচ মিনিটের জন্য ইমান ছিল কেমন তাদের দেখেন। একটা সাহাবীর নাম বলছি যার নামটা আপনাদের শোনা, হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন ভাই? নবীর সাহাবী, শুধু সাহাবী নয়, তাকে জুন্নুরাইন লাকাব দেওয়া হয়েছিল, বিশ্ব নবী জুন্নুরাইন বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওসমানে গনি বলা হয়েছে, আসল নাম তার ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু নবী তাকে গনি বলে লাকাব দিয়েছেন, আখ্যায়িত করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সাহাবী ওসমানে গনিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের পবিত্র মুবারক জবান দিয়ে 20 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য 2 বার হিজরত করেছেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবারা 1 বার হিজরত করেছেন, সাহাবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার হিজরত করেছেন। নবী হিজরত করে যাওয়ার 2 বছর পরে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ে বদর। নামটা বলেন? গাজওয়ে বদর। ওখানে একটা কুয়া ছিল, সেই কুয়াটার নাম ছিল বদর, ওই জন্য কুয়ার নামের সাথে যুদ্ধটার নাম রেখেছেন নবীজি গাজওয়ে বদর। 313 জন সাহাবি নিয়ে যুদ্ধ করতে গেছিলেন। শুনেছেন না শুনেননি বলেন? তো নবী এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, তোমরা তৈরি হও, লড়াইতে যেতে হবে, জিহাদে যেতে হবে। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, ভাই বাবজি বসেন, সবাটাকে ভাঙে না, যদি কোনো দরকার থাকে যান, আবার এসে বসেন। আপনাদের মন কাড়ানো আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা জনাব কারি আব্দুল জব্বার সাহেব আমার বন্ধু উপস্থিত আছেন, মাত্র 10টা মিনিট আপনাদের জন্য আমি সময় নিচ্ছি। তো হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, নবীর বেটি অসুস্থ হয়ে আছে, বিমার পড়ে আছে। নবী এলান করে দিয়েছেন তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওসমানে গনি কিন্তু খবর পায়নি, কোনো বন্ধু গিয়ে ওসমানের কানে বলছে, ওসমান তুমি খবর পেয়েছ? বলছে, কি? কালকে আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, গাজওয়ে বদরে, তাই নাকি? আল্লাহ নবীর কাছে ওসমানে গনি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি নাকি শুনলাম যে যুদ্ধের ময়দানে সাহাবারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তৈরি হচ্ছেন। আপনার মেয়ে রুকাইয়া অসুস্থতা আছে, বিমার পড়ে আছে, সবাই গিয়ে জিহাদ করে, লড়াই করে, নিজের খুন প্রাণ দিয়ে, জান দিয়ে শহীদ হয়ে জান্নাতবাসী হবে, আর আমি ওসমান গনি বাড়িতে কেমন করে বসে থাকব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নবীর বাড়িতে পাঠিয়ে দিয়ে নবীকে বলছেন, নবী গো, তোমার জামাই ওসমান গনিকে একটা সুসংবাদ দিয়ে দাও, যুদ্ধের ময়দানে তাকে যেতে হবে না, যেতে হবে না, বাড়িতে বসে বসে নবীর বেটির দেখভাল করবে, ঔষধ মেডিসিন ইলাজ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই সাহাবারা যারা খুন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, আর নবী সাহাব নবীর জামাই ওসমানে গনি রোকাইয়ার কি করবে, দেখভাল করবে, তিমাদারি করবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদিরি সাহাবি বলে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে
ওসমান গনি তোমাকে যেতে হবে না, আমার বেটির তুমি দেখভাল করবে, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, তোমার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধে চলে গেলেন, হযরত ওসমান গনির প্রাণখানা যেন ছোটাছুটি করছে যুদ্ধের জন্য, জিহাদে যাব আমিও লড়াই করে আল্লাহর প্রেম হয়ে যাব, আল্লাহর প্রেমিক হয়ে আমি শহীদ হয়ে যাব। ওসমান গনি বাড়িতে থাকলেন, নবীর বেটির দেখভাল করতেছে, রোকাইয়ার দিন দিন যেন শারীরিক অবস্থা শোচনীয় হয়ে গেল, খারাপ হয়ে গেল, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। নবী যেন মালে গনিমতকে ভাগ লাগালেন, একটা ভাগ নবীজি ওসমানের জন্য লাগালেন। সাহাবারা বললেন, নবী গো এই ভাগটা বারকার জন্য লাগালেন? নবী বললেন, সাহাবারা তোমরা শুনে নাও, আমার জামাই ওসমান গনির জন্য এই ভাগটা লাগাচ্ছে। সাহাবারা বললেন, নবী গো জিহাদে আসেনি তো আপনি কেন তার জন্য ভাগ লাগাবেন? নবী বললেন, সাহাবারা তোমরা শুনে নাও, আল্লাহ ওসমান গনিকে কবুল করে নিয়েছেন। বদরি সাহাবি বলে, আল্লাহর পক্ষ থেকে আমি তার জন্য একটা ভাগ লাগিয়ে দিলাম। নবীজি বাড়িতে সফর থেকে রাস্তায় আছে, বাড়ি আসেনি, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু ঘটে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান গনি বাড়িতে বসে বসে রোকাইয়া কে লিয়ে ওজোর লাগালে, ওসমান গনির চোখ দিয়ে টস টস করে পৃথিবীর জমিনে পানি পড়তেছে। বিশ্বনবী ফাড়িয়ে সে ঢুকলেন ওসমান গনির বাড়ি, গেলেন, রোকাইয়া মারা গেছেন, মৃত রোকাইয়া চাদর দিয়ে ঢাকা আছে। ওসমান বসে বসে ঢুকরে ঢুকরে কাঁদতেছে। আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি আর কাঁদিও না, তুমি আর কাঁদিও না, তোমার কান্না বিশ্বনবীর সহ্য হয় না। ওসমান তুমি আমার কলিজা ঠান্ডা করে নিয়েছো রে ওসমান, তুমি আমার প্রাণকে জুড়িয়ে দিয়েছো ওসমান, তুমি কাঁদতে গেলে বিশ্বনবী সহ্য করতে পারে না রে ওসমান, তুমি কাঁদিও না, কাঁদিও না, সবুর করো, ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী ওসমান গনি ধৈর্য ধরলেন, কাঁদা বন্ধ করলেন। নবী ওসমানের ঘাড়ে হাত দিয়ে বলছেন, ওসমান আমার রোকাইয়া বেটি একজন ছিল মারা গেল, তো তোমাকে এটা তুমি ভাবিও না, আমার আর একজন মেয়ে আছে যার নাম হলো উম্মে কুলসুম, আমি তোমাকে আবার বিয়ে দিয়ে জামাই বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবি ওসমান গনি একটু ক্ষান্ত গলেন, আবার উম্মে কুলসুমের সাথে বিশ্বনবী ওসমানের বিয়ে দিয়ে আবার জামাই বানিয়ে নিলেন। কিছুদিন পর উম্মে কুলসুম মারা গেল, হযরত ওসমানের গনির চিন্তা ভাবনারও বেড়ে গেল যে নবীর তো আর মেয়ে নাই যে আমি বিশ্বনবীর জামাই হয়ে থাকতে পাবো, লিস্টটা তো আমার কেটে গেল, আমি আর জামাই হতে পাবো না। আল্লাহ নবী বললেন, ওসমান আয় ওসমান, আমি বিশ্বনবী তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, তুমি জান্নাতি, আমার যদি এক এক করে 40 জন মেয়ে থাকতো রে ওসমান, তো একটা করে মেয়ে মরতো আবার তোমাকে আমি জামাই করতাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার স্ত্রী পড়ে আছে তবু জিহাদে যাওয়ার জন্য প্রাণ ছোটাছুটি করছে, বন্ধুরে আমার এই স্ত্রীকে বিধবা করে দেওয়ার জন্য ইয়াতিম করে দিয়েছিলেন ছেলে বাচ্চাদেরকে জন্য, ইসলামের জন্য তাদের রক্তে তাদের বিনিময়ে আল্লাহ কোরআন আমাদের হাতে তুলে দিয়েছেন। বন্ধ আজকে আমরা বিনা মেহনতে বিনা পরিশ্রমকে কোরআন পেয়েছি, যার জন্য এর মূল্যায়ন দেই না, এর সম্মান দেই না, ইজ্জত কদর করি না। আজকে কে আছেন এই একটা ছোট্ট খাটো দিনই সবার মধ্যে যে 100-200 জন শ্রোতা আছেন, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, কে আছেন কোরআনের সাথে মহব্বত করবেন? মাত্র 500 করে টাকা মাত্র 30 জন লোক 5 মিনিটের মধ্যে দিতে পারবেন। মাওলানা সাহেব মৃত্যু বাবার জন্য, মৃত্যু মায়ের জন্য, ভাইয়ের জন্য, স্ত্রীর জন্য আমি একটা পারা আজকে দিনই সভা থেকে নিয়ে যাব, মাত্র 5টা মিনিট, 500 করে টাকা, 30 জন কোন মন ভাগ্যবান আছেন, খোশ কিসমতওয়ালা আছে, আজকে দিনই সভা থেকে একটা করে পারা নিয়ে যেতে হবে, চট করে চলে আসে।